नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनलेर पक्ष थेके आपनादेर जानाई स्वागत। प्रत्येक दिनेर उपाय टोटका एवं विभिन्न ज्योतिष सम्बन्धीय भिडियो देखार जन्नो अवश्यई आमार चैनलटी सबस्क्राइब करुन एवं पाशे थाका बेल बटनटी प्रेस करते भूलबेन ना एवं भिडियोटी अवश्यई आपनादेर बंधुदेर संगे शेयर। बृहस्पतिवार मानेई देवगुरु बृहस्पति एवं सेई साथे मा लक्ष्मी एवं नारायण अत्यंत प्रियबार, ताई दिनेर शुरूतेई आपनारा देवगुरुर उद्देश्ये प्रणाम निवेदन करुन एवं सेई साथे मा लक्ष्मी नारायणेर उद्देश्ये अवश्यई प्रणाम निवेदन करे दिन शुरू करुन, ताहले आपनादेर जीवने अवश्यई सुख समृद्धि आसबे। 25 नवेम्बर 2021 बृहस्पतिवार सूर्योदय घटबे सकाल 5:56 मिनिटे, सूर्यास्त सन्ध्या 4:51 मिनिट। कृष्णपक्षेर षष्ठी तिथि थाकबे सम्पूर्ण दिन, तबे भोर रात्रि 4:42 मिनिटेर पर शुरू हबे सप्तमी तिथि। एई विशेष दिने चंद्रदेव सन्ध्या 6:50 मिनिट पर्यन्त पुष्या नक्षत्रे थाकबे एवं गुरु पुष्या योग तैरी करबे। তারপরেই অশ্লেষা নক্ষত্রে পরিবর্তিত হবে চন্দ্রদেব। শুরুতেই শুক্লা যোগ থাকবে সকাল 7:58 মিনিট পর্যন্ত, তারপরেই ব্রহ্মা যোগ শুরু হবে। শুরুতেই গরিজাকরণ থাকবে সকাল থেকে বিকেল 3:57 মিনিট পর্যন্ত, তারপরেই বণিজকরণ শুরু হবে। চন্দ্রদেব এই বিশেষ দিনে কর্কট রাশিতে সম্পূর্ণ দিন অবস্থান করবে। বৃশ্চিক রাশিতে রবিদেবের সঙ্গে বুধ এবং কেতু অবস্থান করবে। মঙ্গলদেব তুলা রাশিতে, ধনু রাশিতে শুক্রদেব এবং মকর রাশিতে স্বগৃহে শনিদেব। কুম্ভ রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং রাহু অবস্থান করবে বৃষ রাশিতে। এই বিশেষ দিনে অভিজিৎ মুহূর্ত সকাল 11:02 মিনিট থেকে 11:45 মিনিট পর্যন্ত থাকবে এবং এই বিশেষ দিনে গুরু পুষ্যা যোগ সূচিত হবে এবং সেই সাথে অমৃত সিদ্ধি যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ থাকবে সকাল 5:56 মিনিট থেকে সন্ধ্যা 6:50 মিনিট পর্যন্ত এবং রবি যোগ থাকবে সন্ধ্যা 6:50 থেকে পরের দিন সকাল 5:57 মিনিট পর্যন্ত। তবে রাহুকালকে বাদ দিয়ে আপনারা যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করবেন, সেক্ষেত্রে রাহুকাল থাকবে দুপুর 12:45 থেকে দুপুর 2:07 মিনিট পর্যন্ত। এই বিশেষ দিনে দৃশাশূল থাকছে দক্ষিণ দিক, তাই দক্ষিণ দিকের অভিমুখে কোনো শুভ যাত্রা করবেন না। আর বৃহস্পতিবার মানেই দেবগুরু বৃহস্পতি এবং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি বার, আর সেই সাথে গুরু পুষ্যা যোগ। আর এই বিশেষ যোগে বিশেষ উপায় করলে অত্যন্ত শুভ ফল পাবেন। আমরা সবাই জানি পূজা পাঠ করলে মানসিক শান্তি মেলে, পাশাপাশি পূজা পাঠ করলে আমাদের জীবনের বিভিন্ন সমস্যাগুলোও দূর হয়। তাই মানসিক শান্তি যদি আমাদের তৈরি হয়, তাহলে যে কোনো কাজে সফলতা পেতে বেশি সময় লাগে না। তাই আজকের এই ভিডিওতে আলোচনা করব যে বৃহস্পতিবার কী ধরনের আচার অনুষ্ঠান করলে আমাদের মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং সেই সাথে আমাদের চলতে থাকা বিভিন্ন সমস্যাগুলো দূর হবে। বৃহস্পতিবারের সঙ্গে ভগবান বিষ্ণুর একটি বিশেষ সম্বন্ধ রয়েছে, তাই এই বিশেষ দিনে ভগবান বিষ্ণু অথবা কৃষ্ণের পূজা করতে হলে বিশেষ কিছু বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এই বিশেষ উপাচার শুরু করলে পরপর 7টি বৃহস্পতিবার অবশ্যই করবেন, তাহলে সুফল পেতে আর সময় লাগবে না। পূজা করার সময় অবশ্যই ওম বৃহস্পতি নমঃ এই বিশেষ মন্ত্রটি পাঠ করতে কিন্তু ভুলবেন না। বিশেষ দিনে যিনি বৃহস্পতির পূজা করবেন, অর্থাৎ বৃহস্পতিবারে ভগবান বিষ্ণুকে পূজা করবেন, অবশ্যই কোনো হলুদ বস্ত্র পরিধান করবেন এবং সেই সঙ্গে ভগবান বিষ্ণুর শতনাম জপ করতে ভুলবেন না। এই বিশেষ দিনে অর্থাৎ বৃহস্পতিবার লবণ না খাওয়াই ভালো। আজকের দিনে ছোলার ডাল খেলে অসম্ভব শুভ বলে মনে করা হয়। এই দিন তাই সকাল সকাল উঠে স্নানের পরে ভগবান বিষ্ণুর বিশেষ স্মরণ নেওয়া উচিত এবং সেই সাথে দেবগুরু বৃহস্পতিরও বিশেষ ধ্যান করা খুবই প্রয়োজন। আপনার বাড়িতে যদি বিশেষ ভগবান বিষ্ণুর পট থাকে বা ছবি থাকে, সেখানে ফল ফুল এবং হলুদ বস্ত্র আপনি দান করতে পারেন। আজ এই বিশেষ দিনে যদি হলুদ কলা যদি বিশেষ প্রসাদ হিসাবে দিয়া পূজার্চনা করেন, তাহলে খুবই শুভ বলে মনে করা হয়। তবে ভুল করে এই বিশেষ ফলটি কাউকে দান করবেন না। সন্ধ্যার সময় অবশ্যই বৃহস্পতির ব্রতকথা অবশ্যই পাঠ করবেন অথবা শুনবেন। এই বিশেষ বারের
যদি খুব নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করেন তাহলে আপনার জন্মকুণ্ডলীতে অশুভ বৃহস্পতির দোষ কেটে যেতে বিশেষ সময় নেয় না এবং গুরুর কৃপা পেতে অবশ্যই সাহায্য করেন। বিশেষত এই দিনে ভুলেও চুলদাড়ি কাটবেন না, বাড়িতে যদি জামা কাপড় থাকে সেই জামা কাপড়ও কাছাকাছি করবেন না, সম্পূর্ণভাবে বৃহস্পতিবার এটি বন্ধ রাখা উচিত। যদি এই ক্রিয়া করেন তাহলে মাতা লক্ষ্মী অসম্ভবভাবে অসন্তুষ্ট হন। তো এই বিশেষ দিনের পূজা অর্চনা এবং এই নিয়মকানুন যদি কেউ মেনে করতে পারে তাহলে তার মধ্যকার যে নেগেটিভ প্রভাব তা কিন্তু ধীরে ধীরে দূরে সরে যাবে, এমনকি গৃহের অশুভ প্রভাব দূরে সরে যাবে। পাশাপাশি এই বিশেষ স্তুতি অবশ্যই করবেন, ওং জগদীশ হরে, আমি জয় জগদীশ হরে, ভক্ত জনকে সংকট চরণে দূর করে। এই বিশেষ দিনে অবশ্যই গুরুমন্ত্র জপ করতে ভুলবেন না। প্রথমে মাথায় একটু গঙ্গা জল নিয়ে নারায়ণকে স্মরণ করে নিন। পুজোর আগে মাথায় জল দিয়ে দেহ নারায়ণকে স্মরণ করে মন শুদ্ধ করে নেবেন। তারপর সূর্যের উদ্দেশ্যে একটু জল দেবেন। যে কোনো পূজার আগে আমাদের এই প্রাণশক্তির উৎস সূর্যকে জল দেওয়ার নিয়ম রয়েছে শাস্ত্রে, তাই এই বিশেষ কাজ করে অবশ্যই আপনি এই বৃহস্পতিবারের বিশেষ উপাচারগুলি সম্পন্ন করবেন। বিষ্ণুদেবের পাশাপাশি যদি মা লক্ষ্মীকে বিশেষ উপাচারে পূজা করতে পারেন এই বৃহস্পতিবার, তাহলে আপনার ধন সম্পত্তির কোনো অভাব ঘটবে না এমনটাই শাস্ত্রে বলছে। এবং তার পাশাপাশি অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করুন, ওং লক্ষ্মী দেবী ইয়া গচ্ছ ইয়া গচ্ছ, ইয়াহ তিষ্ঠ ইয়াহ তিষ্ঠ, ইয়াহ সন্নিধেহি ইয়াহ সন্নিরুদ্ধস্য, অত্রাধিষ্ঠান কুরু মোম পূজান গৃহন। সংস্কৃতে যদি মন্ত্র পড়তে অক্ষম হন তাহলে বলুন, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, যতক্ষণ তোমার পূজা করি ততক্ষণ তুমি স্থির হয়ে থাকো মা। তারপর ভাববেন মা লক্ষ্মী আপনার হৃদয়ে এসে বসে আপনার দেওয়া ফুল নৈবেদ্য গ্রহণ করেছেন। তাহলে আপনাদের বলবো যে এই বৃহস্পতিবারে ভগবান বিষ্ণুর শতনাম অথবা কৃষ্ণ শতনাম জপ করুন, এবং সেই সঙ্গে মা লক্ষ্মীর এই বিশেষ মন্ত্র জপ করলে আপনার জীবনে ধন সম্পদ এবং মানসিক শান্তি অবশ্যই আপনি পাবেন। তাই বন্ধুদের বলবো যে আগামী গুরুপুষ্যা যোগে এবং সেই সাথে সর্বার্থ সিদ্ধি যোগ এবং অমৃত সিদ্ধি যোগে আপনারা এই বিভিন্ন উপায় এবং টোটকা সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে করুন, তাহলে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর বিশেষ কৃপা দৃষ্টি পাবেন, সেই সাথে আপনারা অবশ্যই দেবগুরু বৃহস্পতির কৃপা পাবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।